মহারানীর নির্দেশে আরো 5000 রাজপুত সৈন্য চৌদ্দবাসে আগ্রা এসেছে তোমাকে উদ্ধার করতে। বলো কি একটা তুচ্ছ নারীর জন্য মেবারের এত আয়োজন? ওগো আনন্দে যে আমার সব ব্যথা মুহূর্তেই নিঃশেষ হয়ে গেছে। আমি যাব, আমি যাব। কোথায় যাবে মাথু? মেবারে মহারানা কর্ণদেবীর চরণে আমি আমার শ্রদ্ধা আর প্রণাম জানাবো। তাই চলো মতঙ্গিনী, তাই চলো, মাকে প্রণাম করে আমাদের নগণ্য জীবনকে ধন্য করে নেব। তাই চলো, তাই চলো। পালিয়ে গেল, পালিয়ে গেল শয়তান ইব্রাহিম লোদী, সংগ্রাম শয়তান ইব্রাহিম লোদী, সংগ্রাম সিংহের অস্ত্র চালানো চোরের মতো পালিয়ে গেল, কিন্তু কোথায় কোথায় পালাবে মৃত্যু মাকে পতঙ্গ, সংগ্রাম সিংহের হাত বেঁচে গেলেও সাক্ষাৎ জম বাবস্বর হাত খেয়েবি তুমি রেহাই পাবে না, রেহাই পাবে না, রেহাই পাবে না। ভেবে দেখুন শাহজাদা, আমার প্রস্তাবে সম্মত হলে ভারত সাহেব ভারত বিজয়ের স্বপ্ন আমরা জ্যান্ত কভার দিতে পারি। না না, এই যে বিশ্বাসঘাতকতা, বিশ্বাসঘাতকতা নিশ্চয়ই। আমরা এই ভারত অভিযানে বাবর শাহকে আমন্ত্রণ জানিয়ে নিয়ে এসেছি, আর যদি তারই বিরুদ্ধে আমরা ষড়যন্ত্র করি সেটা কি বিশ্বাসঘাতকতা হবে না? না, সিন্ধু নদের দুই পাশে বিশেষ করে কুঠাই পাঞ্জাবে সুলতানি আমিরদের সঙ্গে যে যুদ্ধ হলো সে কি বাবর শাহ করেছে? আপনি আমি বুকে রক্ত ঢেলে এই বিশাল ভূখণ্ডকে জয় করেছি তা সত্যি কিনা? আংশিক সত্যি সুবেদার সাহেব, যুদ্ধ আমরা করলেও 10,000 সৈন্য দিয়ে বাবর শাহ আমাদের সাহায্য করেছেন, তারই অনুপ্রেরণায় এই আমাদের পাঞ্জাব বিজয়। আসুন আমরা এই বিজয়কে চরম বিজয়ে পরিণত করি, বাজ বাবরকে কিছু অর্থ দিয়ে কাবুলে ফেরত পাঠিয়ে আপনি আর আমি আমাদের 40,000 সৈন্য নিয়ে আগ্রা অভিযানে যাত্রা করি। যুদ্ধে জয় হলে আপনাকে আমি আগ্রার মসনদে বসাব। ক্ষমা করুন সুবেদার সাহেব, ভারতকে কুশাসন থেকে মুক্ত করছি, ভাই হয়ে ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছি, তারই অন্তদাহে আজ আমি ক্ষতবিক্ষত। নতুন করে আর আমি বেঈমানির পাঠ নিতে পারবো না সুবেদার সাহেব। নায়ত্বাধীন সৌভাগ্যকে দূরে ঠেলে দেওয়া বুদ্ধিমানের কাজ হবে না শাহজাদা। বুদ্ধিমানের কাজ বুঝি ষড়যন্ত্র করে বেঈমানি করা? এ সম্রাট আপনি জানা, আপনারা আপনারা বাবর শাহকে ছেলেন না, তাই এভাবে সামান্য পাঞ্জাব জয়ের আনন্দে আত্মহরা হয়ে বেঈমানি করার ষড়যন্ত্র করছে। মিথ্যে কথা, শাহজাদা আলাউদ্দিনের সঙ্গে বেঈমানির কোনো শব্দ সম্পর্ক নেই। তা আমি জানি শাহজাদা, আমি বলছি ওই বৃদ্ধ দৌলত কালদিকে। আমায় কেন সম্রাট? আমি তো আপনার বিশ্বস্ত বন্ধু। বন্ধু চন্দন সে হুকুম করুন সাইন সাহেব। একই এই যে আমার বুবাবদির বান্ধা, এক মাস আগে আমাদের প্রাসাদে নিযুক্ত হয়েছে। এমনি ভাবে বহু বান্দা নানাভাবে নানা রূপে তোমাদের উপর লক্ষ্য রেখে
থেকে দিন রাত ঘুরে বেড়াচ্ছে সম্রাট সম্রাট ভালো চন্দন সিং এই দৌলত কালুদি কি আমার বন্ধু না জনাব দৌলত কা বিশ্বাসঘাতক বেঈমান বান্ধা বেঈমান আমি না তুমি দেলোরকার গাজী খা দুই পুত্রকে নিয়ে সম্রাটের বিরুদ্ধে তুমি কি রাত দিন সলা পরামর্শ করনি তুমি কি চাওনি সম্রাট বাবর শাহকে দুলু পায়ে পাঞ্জাব থেকে বিদায় করে দিতে নিজে আগ্রা দখল করতে না না এ সবই মিথ্যে এ সব সব আমার বিরুদ্ধে এ ষড়যন্ত্র জনাব আর ষড়লা করে লাভ নেই সুবেদার সাহেব যদি বাঁচতে চান সবল মনে বাবর শাহের কাছে আত্মসমর্পণ করুন মনে রাখিবেন ধর্মের দোল বাতাসে নড়ে যাও যাও তোমাকে আর উপদেশ দিতে হবে না ভাতৃত্বহীন অরাধম ভাতৃত্বহীন হলেও আমি তোমার মতন বেঈমান নই যতক্ষণ পেরেছি বন্ধুত্বের মতন ভাইয়ের পাশে থেকেছি তাকে পারবার চেষ্টা করেছি যখনই দেখলাম সে আমার মাকে দিদা অপমান করতে দিতে করে না আমার পেটে চাপুক মারতে সন্দেহ করে না তখনই বাধ্য হয়ে আমি তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয়েছে এ আমার ভাতৃত্বহীন হয় দৌলত খাম অত্যাচারের বিরুদ্ধে জেহাদ ভারতকে কুশাসনের মুক্ত করতে পবিত্র জেহাদ জেহাদ শোনো শোনো সুবেদার বয়োবৃদ্ধ বলে আমি তোমাকে পিতার সম্মান দিয়েছি ইব্রাহিম লোদীর দাসত্ব থেকে মুক্তি দিয়ে 7 লক্ষ টাকার রাজস্বের সুবেদারি আমার হাতে তুলে দেবার প্রতিশ্রুতি দিয়েছি এই কি তার কৃতজ্ঞতা কথা আমি আমি ভুল করেছি জনাব আপনি আপনি আমাকে ক্ষমা করুন ক্ষমা না না তোমার মতো বেঈমানকে ক্ষমা করা পাপ চন্দন সিং জনাব এই শয়তানকে নিয়ে যাও হাত পা বেঁধে ওকে প্রাসাদ শীর্ষ থেকে জমিনে নিক্ষেপ করো চলুন সুবেদার সাহেব আপনার পুরস্কার ভালোই মিলেছে এভাবে এভাবে আমাকে হত্যা করবেন না সম্রাট আমি আমি আপনার পায়ে ধরে বলছি পূর্বের বন্ধুত্বের কথা স্মরণ করে এবারকার মতো আপনি আমায় ক্ষমা করুন কুধার দুহাই কুধার দুহাই ঠিক আছে অতীতের বন্ধুত্বের কথা স্মরণ করে আমি তোমাকে মৃত্যুদণ্ড থেকে রেহাই দিলাম কিন্তু এখন এই মুহূর্তে এক বস্ত্রে তোমার পরিবার পরিজন নিয়ে পাঞ্জাব ছেড়ে জাগির নাগুরাতে চলে যাও জনাব আর একটি কথাও নয় একটি কথাও নয় তোমাকে তোমাকে যতই দেখছি ততই আমার রক্ত দমনিতে টকবক টকবক করে ফুটছে যাও দাঁড়িয়ে যাও যাও বলছি যাও যাও বড় শয়তান সম্রাট তোমার কার্যে আমি বড় খুশি হয়েছি রাজপুত বলো বলো কি পুরস্কার চাও অন্য কোন পুরস্কার আমার প্রয়োজন নেই জনাব যদি খুশি হয়ে থাকেন তা দয়া করে এই ঘৃণ্য গুপ্তচর বৃত্তি থেকে আমাকে রেহাই দিন চন্দন সম্রাট আমি রাজপুত ইব্রাহিম লোদীর শোধ নেবার জন্য স্বেচ্ছায় আপনার দাসত্ব স্বীকার করেছি কিন্তু সাহেবসা রাজপুত বীর শত্রুকে ছুরি মারে মুখোমুখি দাঁড়িয়ে পেছন থেকে কারো সর্বনাশ তারা করে না সবাস রাজপুত সবাস পরীক্ষার কষ্টি পাতরে তুমি উত্তীর্ণ যাও যাও যুবক অদৃশ্যের হয় দৃশ্যের হয় আমি তোমাকে 500 সৈন্যের অধিনায়ক করে দিলাম সম্রাট আসন্ন আসন্ন আগ্রা অভিযানে তুমি স্বাধীনভাবে তোমার সৈন্য পরিচালনা করবে আমি অনুমতি দিলাম যদি পারো ইব্রাহিম লোদীর মুখোমুখি হয়ে তোমার প্রতি অত্যাচারের প্রতিশোধ নিও সম্রাট সত্যি মহানুভব
পরম মেহেরবান শোনো মেহেরও আমাদের সঙ্গে ভারতে এসেছে আর সঙ্গে তোমার দেখা হয় না না কেন কেন দেখা করো না যুবক এখনো এখনো কি তুমি তাকে ক্ষমা করতে পারোনি ক্ষমা ক্ষমা না করলে এখনো কি সে বেঁচে থাকতে পারে ক্ষমাই যদি করেছো তাহলে তাকে গ্রহণ করতে এত আপত্তি কেন যুবক আপত্তি নয় সম্রাট এ আমার কঠিন পণ ইব্রাহিম লোদির উপর প্রতিশোধ নেবার প্রতিশোধ নেবার না পর্যন্ত চম্পার সম্বন্ধে চিন্তা করো আমার মহাপাপ অদ্ভুত অদ্ভুত তোমার বাবা দর্শ রাজপুত জাঠাই অদ্ভুত জনাব ওরা ভালোবাসার জন্য সর্বত্যাগী হয় আবার আদর্শের জন্য ভালোবাসার বুকে ছুরিও মারতে পারে ঠিক আছে এখন যাও ভবিষ্যৎ অভিযানের জন্য প্রস্তুত হও আগামী প্রভাতে আমি আগ্রা অভিযানে যাত্রা করব আপনার অভিযানের সাফল্য জানিয়ে আমি বিদায় নিচ্ছি জনাব যদি স্রষ্টা সহায় থাকে তাহলে আসন্ন যুদ্ধে প্রমাণ করে যাব গুপ্তচর বৃত্তির চেয়ে সম্মুখ সমরে রাজপুত অধিক পারদর্শী খাঁটি ইস্পাত এক মত ধার দিয়ে ব্যবহার করতে পারলে আসন্ন অভিযানে চরম প্রয়োজনে আসবে মাসুম খান হুকুম করুন জনাব হুমায়ুনের সংবাদ কিছু জানো জানি জনাব আসন্ন অভিযানের জন্য তিনি কামান বন্দুক আর গোলন্দাজের তদারকি করছেন কামানে কামানে বন্দুক আর গোলা বারুদ ভারত অভিযানে এরাই হবে আমার সর্বোত্তম বন্ধু তুমি কামান চালাতে জানো মাসুম জানি জনাব সাজাদার কাছে কিছুটা শিখেছি সাব্বাস সাব্বাস আমার ইচ্ছে আসন্ন যুদ্ধে তুমি হুমায়ুনের সাহায্যকারী হয়ে তুমি গোলন্দাজের কাজ করো তুমি তুমি পারবে গোলন্দাজের কাজ করতে গোলন্দাজের কাজ তো তুচ্ছ আপনার হুকুমে আমি হাসতে হাসতে আগুনেও চাপিয়ে পড়তে পারি চমৎকার চমৎকার যাও হুমায়ুনকে আমার কাছে পাঠিয়ে দাও তোমার সম্বন্ধে আমি তাকে যথোচিত হুকুম দেব ঠিক আছে জনাব আমি এখনই শাহজাদাকে আপনার বার্তা পেশ করছি দূরদর্শ আফগান যেমন দেহে তেমনি মনেও সমান বলবান যদি আল্লাহ করেন এই মাসুম খানকে একটা শ্রেষ্ঠ গোলন্দাজে পরিণত করব আর এই গোলন্দাজ বাহিনী আপনাকে ভারতের মস্ত দেব সে দেবে পিতাজি হুমায়ুন গুপ্তচর পাঠিয়ে আমি যে সংবাদ আরোহণ করতে পেরেছি তাতে মনে হয় আসন্ন ভারত অভিযানে আমাদের অগ্নিবর্ষী কামানে আমাদের সবচেয়ে বেশি সাহায্য করবে কারণ কারণ গুপ্তচর সংবাদ দিল ইব্রাহিম লোদির সৈন্য সংখ্যা লক্ষাধিক হলেও তারা কেউ কামানের ব্যবহারে জানে না মেবারের মহারানা সংগ্রাম সিং কি বলেন পেয়েছি জনাব অনুমান যুদ্ধক্ষেত্রে উপস্থিত থাকলেও নিতান্ত প্রয়োজন ছাড়া তার সক্রিয় সাহায্য আমরা পাবো না কারণ তিনি চান কাঁঠা দিয়ে কাঁঠা তুলে ভারত হিন্দু রাজ্য স্থাপন করতে পরিকল্পনা প্রশংসনীয় হলেও আশা তার কোনোদিনই পূর্ণ হবে না কাজা সাহেবের দোয়ায় এই বাবরশাই হবে ভারতের একচ্ছত্র সম্রাট পিতাজি যাও পুত্র যাও সংগ্রাম সিং এর সাহায্যের কথা বলে যাও আসন্ন অভিযানে নিজেদের শক্তি নিয়ে প্রস্তুত হও আগামী কল্য শুভ প্রভাতে আমি আগ্রা অভিযানে যাত্রা করব আপনি নিশ্চিত থাকুন পিতাজি আমার অগ্নিবর্ষী কামানে ভারতের মাটিতে প্রধান শক্তিকে নিশ্চিন্ন করে দেবে সাবাস সাবাস একটা কথা মনে রেখো ইতপূর্বে আমরা চার চারবার ভারত আক্রমণ করে ফিরে গেছি কিন্তু এবার আর ফিরে যাব না হয় ভারত দখল করে মোগল রাজত্ব কায়েম করব আর না হয় ভারতের মাটিতে জাতিদের মতো ঘুমিয়ে পড়ে আমার চাওয়া পাওয়ার অবসান করে যাব অবসান করে যাব অবসান করে যাব না পিতাজি না আপনার হুমায়ুন বেঁচে থাকতে ভারতের মাটিতে আপনাকে কোনোদিনই ঘুমাতে হবে না আমার গোলন্দাজ বাহিনী ভারতের মাটিতে পরাণ শক্তিকে চিরদিনের মতো কবর দিয়ে দেবে আপাজান আছেন আপাজান শিবিরে ফিরে গেছেন পঞ্জাব প্রাসাদ থেকে
আমরা সম্পূর্ণভাবে নিরাপদ অবস্থায় পিরেন আসা পর্যন্ত নববিজিত প্রাসাদে আমরা বাস করি না এত ভয় আপনাদের ভয় নয় মেহের এর নাম সতর্কতা আর এই সতর্কতা তোমারও প্রয়োজন আছে মেহের হে তোমার চারদিকে জঙ্গি পৌঁজ যুবতী মেয়ে তুমি কখন কি হয় বলা যায় না ভাইজান হে ভাইজান ভাইজান বলি তো তোমায় সতর্ক হতে বলছি নাও মেহের এই গুলিভরা পিস্তলটা তুমি রাখো যদি কখনো কোনো জানোয়ারের মুখোমুখি হও তাহলে এর গুলি তার মুখে সোজা চালিয়ে দেবে সাজেদা সেই জানোয়ার যদি এই সাজেদা হুমায়ুন হয় তাকেও তুমি রেহাই দিও না মেহের তাকে তুমি রেহাই দিও না তাজ্জব এই মুঘল পিতা পুত্র আত্রার প্রাসাদও দেখেছি আর এখানেও দেখলাম কি আশ্চর্য এই দুনিয়া ততদিক আশ্চর্য এই জাতি তুমি হ্যাঁ দেখছিলাম সেজদাকে কষি করে তুমি কি পেয়েছো যাকে তুমি ঘৃণা করো তার সম্বন্ধে এত কৌতূহল কেন রাজপুত অবশ্যই নইলে বারবার লাঞ্ছিত হয়েও এভাবে সাজাদার পেছনে তুমি ঘুরতে না কি করব বলো মেরুদণ্ডহীন স্বামী যখনই নাম দিতে অসমর্থ তখন তো অন্যের কাছে হাত পাততেই হবে তাই নাকি ভালো ভালো দয়া করে পুরস্কারটা একবার আমায় দেখাবে দেখলে যে দুঃখ পাবে খবরদার চম্পা এই পুরস্কার না দেখে এক পাও তুমি কোথাও যেতে পারবে না হ্যাঁ জুলুম তাহলে দেখো পদার্থ সাজেদার ইনাম কি পিস্তল হ্যাঁ শুধু পিস্তল নয় গুলি ভরা পিস্তল সাজেদার হুকুম আছে মানুষের ভেতরে পশুকে ডাকতে দেখলে সে যেই হোক বিনা দ্বিধায় তার বুকে গুলি চালিয়ে দিতে আশ্চর্য প্রতি পদক্ষেপে আমি চম্পার কাছে চাবুক খাচ্ছি এ কি আমার ভুল এ কি আমারই অপরাধ ওগো ইব্রাহিম লোদি না এই দুর্বল সমাজ পরাজয় পরাজয় পানিপথের প্রান্তরে পাঠানে রাজ নির্মম পরাজয় কেন কার পাপে লাইলার পাপে না না আমার পাপে আমি মাতৃহত্যা করেছি আমি ভাতৃহত্যা করেছি তাই তো এই পরাজয় তাই তো পাঠান রাজত্বে এই অকাল অস্তগামী সূর্য অস্ত যেতে যে না না এ পরাজয় আমি মানব না আবার আবার আমি সৈন্য সংগ্রহ করব আবার আমি যুদ্ধ করব কে কে তুমি কে তুমি কে তোমরা তোমরা সরে যাও আমার সামনে থেকে তোমরা সরে যাও না না আমি ভয় করি না আমি ভয় করি না আমি ভয় করি না আমি 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 ভয় করি না কোথায় সেই বেঈমান ইব্রাহিম লোদে কোথায় সে শয়তান ওই যে ধ্বনি শব্দ সাহিত হয়েছে ইব্রাহিম লোদি নিহত আজ থেকে হিন্দুস্তানে পাঠান রাজত্ব খতম শুরু হলো মোবালে হুকুমত আমি আমি ভারতবাসীকে কথা দিচ্ছি তোমাদের হারানো শক্তি আমি আবার ফিরিয়ে আনবো আবার ফিরিয়ে আনবো আবার